আপনার ফার্মের কাজের জন্য আপনি বিচুলি কাটবেন বা ঘাস কাটবেন, আপনার জন্য বেস্ট মেশিন কোনটা? 5 থেকে 7 মিনিটে সে তার একদিনের খাবার কেটে ফেলতে পারবে। কেননা বড় বড় কমার্শিয়াল ফার্ম করতে গেলে এখন কিন্তু হাতে কেটে বিচুলি ঘাস কেটে গরুকে খাওয়াতে গেলে বা ছাগলকে খাওয়াতে গেলে কিন্তু আপনার সময় প্রচুর লাগবে, লেবার কস্টিং যাবে, লেবার কাজ না করলে আপনার খাবারের স্টকের প্রবলেম হয়ে যাবে। কোম্পানি ডাইরেক্ট লোন ফ্যাসিলিটি আছে, তো সেখানে এখন মডার্ন ফার্মিং এ বহু ফার্মাররাই এখন টেকনোলজি ইউজ করছে, এই সমস্ত চাপ কাটার মেশিন ইউজ করছে, বিচুলি খড় কাটার মেশিন ইউজ করছে। যে কাজ একজন ফার্মারের 1 ঘন্টা লাগতো সেই কাজ 2 মিনিটের মধ্যে করে দেওয়ার ক্ষমতা রাখে এই ধরনের মেশিন। আর পার মিনিটে 60 থেকে 70 কেজি মাল কেটে দেবে। তো ঘাস কাটা বা বিচুলি কাটার জন্য আপনারা কোন মেশিনটা চয়েস করবেন, আপনার কাজের জন্য কোনটা বেটার হবে, কোন মেশিন আপনার 1 ঘন্টার কাজ 2 মিনিটে করে দিতে পারবে, চলুন আজকে আমরা জেনে নিই মুসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওনারের কাছ থেকে। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার। নমস্কার সুজমদা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, তুমি ভালো? হ্যাঁ, আগে বহু ধরনের চাপ কাটার মেশিন দেখিয়েছি, বহু লোকে বর্তমানে নিতে চাই এগ্রিকালচারের কাজের টাইম সেভিং এর জন্য বিভিন্ন রকম মেশিনারি, তো আপনি সেগুলোর সঙ্গে যদি আমাদের একটু পরিচয় করান। তো আমাদের যে মেশিন রয়েছে, আমাদের যে মেশিনগুলো আপনি তুমি দেখতে পাচ্ছ, সে সমস্ত মেশিনগুলো ফার্মারেরা খুব কম জায়গার মধ্যে রাখতে পারে, খুব কম্প্যাক্ট মেশিন। এবং সবথেকে যেটা বড় কথা হচ্ছে, দেখুন একটা তো জায়গার একটা ইস্যু আছেই, এছাড়া হচ্ছে প্রোডাকশান ক্যাপাসিটি। আমাদের যে সকল মেশিন আছে, যেগুলো আপনি দেখতে পাচ্ছ শিট বডির যে মাল, এই মেশিনগুলো আছে, সেগুলো হচ্ছে পার আওয়ার্সের বেসিসে যদি আমি যাই 500 থেকে 600 কেজি, এবং সেটা যদি পার মিনিটেও আমি যাই, যদি সাপোজ কারো কাছে 10টা গরু আছে বা 10টা ছাগল আছে, 5 থেকে 7 মিনিটে সে তার একদিনের খাবার কেটে ফেলতে পারবে। এটা লাগে 2 HP সিঙ্গেল ফেজের মোটর। তো আমাদের কোম্পানি যেটা দিচ্ছে যে মোটর, সেই মোটরে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মোটর খারাপ হয়ে গেলে আপনার ফেরত নিয়ে নতুন দিয়ে দেবে? হ্যাঁ। এবার কথা হচ্ছে যে অনেকে ফার্মারের মনে প্রশ্ন থাকে, ভাই মেশিন তো আমি নিয়ে এলাম, মোটর আমার এখানে খারাপ হলো, তাহলে সেখানে তো আমার পাঠাতে খরচা আছে, সেই খরচাও কোম্পানি বহন করবে। সারাখান থেকে মোটর নিয়ে আসা এবং তার কাছে আমার নতুন মোটর পাঠানো, সম্পূর্ণটাই কোম্পানি বহন করবে। আচ্ছা, এবার প্রশ্নে আসি, খড় কাটার মেশিন মার্কেটে 2 থেকে 3 রকমের আমরা দেখি। একটা হচ্ছে বক্স টাইপের যে মেশিনগুলো হয়, চায়না থেকে যে মেশিনগুলো আসে, 4টে ব্লেড থাকে, সেই মেশিনগুলো এখন নতুন অনেকে নিতে চাইছে। সেকেন্ড চলে আসে এরকম বড় চাকাওয়ালা মেশিন। তো এই জায়গাতে 3 ধরনের যে মেশিন দেখা যাচ্ছে, এর মধ্যে ফার্মারদের কোন মেশিনটা নেওয়া ঠিক, আপনি যদি সেই বিষয়টা একটুখানি বলেন। দেখুন, সর্বপ্রথম যেটা আপনি চায়নার মেশিনগুলো বলছেন, সবার আগে ফার্মারদের সেখানে পার্টসের একটা অসুবিধা আছে। তো আমাদের কাছে সমস্ত পার্টস অ্যাভেলেবেল আছে। চায়নার যে মেশিনগুলো, সেই মেশিনে যদি কোনো পার্টস খারাপ হয় তাহলে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, প্রথম কথা। তো সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে, দেখবে ফার্মার যেটা বেসিক্যালি সব থেকে বেশি প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে ভুট্টা গাছ। ভুট্টা গাছে যখন আমরা কাটতে যাচ্ছে না চায়না মেশিনে, সেটা আটকে যাচ্ছে, এটা সব ফার্মারের ক্ষেত্রে। এখানে বিচুলি কাটার মেশিন নিয়ে অনেক ব্যবসায়ী তারা ব্যবসা করছে এবং সেটা সাইলেন্স তৈরি করছে, নর্মালি বিচুলি কেটে বিক্রি করছে। তো কিন্তু এই মেশিনের ক্ষেত্রে, আমাদের মেশিনে কিন্তু সেই রকম কোনো অসুবিধা নেই, আমি সেটা ফার্মারকে জানতে চাইবো। ওকে, থার্ড যেটা আমরা কথা বলছি সেটা সেফটি ব্যাপারে। তো আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছ আমাদের পিছনে রাখা রয়েছে, সেটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ভিতর থেকে, যে সমস্ত যে মেকানিজম সেটা সম্পূর্ণটাই হচ্ছে ভিতর থেকে। যে কোনো জায়গায় যদি ফার্মাররা কাজ করে বা কোনো জায়গায় যদি কেউ বিজনেস পারপাসে এই মেশিনগুলো বসায়, তো সেক্ষেত্রে তারা সেফটির ব্যাপার থাকে, বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে, তো সেখানে যখন বাইরে বেল্ট দিয়ে ঘুরবে সেক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, বেল্টে হাত ফাত লেগে গেল, কোনো বাচ্চা এসে পড়ে গেল, সেক্ষেত্রে সমস্যা, কিন্তু এর মধ্যে বিচুলে গিয়ে জড়িয়ে যায়, তো সেক্ষেত্রে কি এটা সম্পূর্ণ ভিতর থেকে। আর এটার বেল্ট লংজিভিটি সমস্তটাই বেশি। এবার যদি কোনো ফার্মার চায় সেক্ষেত্রেও, যে আমাদের যেটা হুইলটা বাইরে দিয়ে ঘুরছে, আমরা সেটারও একটা বাইরে থেকে একটা জালি সিস্টেম করে দিতে পারি, তাহলে সেটা সম্পূর্ণ সেফটি হয়ে যাবে। মানে এই মেশিনের উপরে আপনারা কভার সিস্টেমও করে দেবেন, যাতে এই বেল্ট মানে ব্লেডের কাছে হাত পর্যন্ত না যেতে পারে। ওকে, এবং সবথেকে যেটা বড় কথা, আমাদের মেশিন গভর্নমেন্ট সার্টিফাইড। আচ্ছা, এটা গভর্নমেন্ট সার্টিফাইড। তো আমাদের যে মাটির কথা পোর্টাল আছে, মাটির কথা পোর্টালের মাধ্যমে সমস্ত ফার্মার ভাইয়েরা আমাদের সাবসিডির মাধ্যমেও কিন্তু আমাদের থেকে মেশিন পেয়ে যাবে, সেটা 50% অফ দি সাবসিডি তারা পেতে পারে। মানে গভর্নমেন্টের পোর্টালে যদি অ্যাপ্লাই করে তাহলে তারা আপনাদের মেশিন সাবসিডিতে পেয়ে যাবে? একদম। এছাড়া আমাদের কোম্পানি ডাইরেক্ট লোন ফ্যাসিলিটি আছে, অ্যাজ আ বাজাজ ফিনান্স EMI কার্ডের মাধ্যমে তারা লোনও পেয়ে যাবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। মানে এই মেশিনটা তাকে ওয়ান টাইম পুরো ইনভেস্ট করে না নিলেও চলবে? একদম, সে EMI থ্রুতেও এই মেশিন নিতে পারে। হ্যাঁ, বাজাজ ফিনান্সের যেমন কার্ড আছে, বাজাজ ফিনান্সের কার্ডের মাধ্যমে নিতে পারবে, ডেবিট কার্ডে নিতে পারবে, ক্রেডিট কার্ডে নিতে পারবে, সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল আছে। বাহ,
তার মানে তো আপনারা এখন অ্যাডভান্স সিস্টেমেই পুরো ফার্মারদের কাছে মেশিন করে একদম 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 মানে ফার্মারের ইনভেস্টমেন্ট করতে গিয়ে পকেটে প্রেসার পড়বে না কোনো প্রেসার পড়বে না এটা যে কাটিং সাইজটা কি হবে কাটিং সাইজ হচ্ছে 10 টু 12 এমএম যদি আমি দেখাতে চাই হাফ ইঞ্চিও কম সাইজে তারা কাটবে টু মানে যখন দুটো ব্লেড লাগানো থাকবে এই যে মেশিনটা দেখানো আছে আমার পিছনে যেমন দুটো ব্লেড আছে এই দুটো ব্লেডের ক্ষেত্রেও এটা কাটিং সাইজ থাকবে হাফ ইঞ্চি যখন আমরা এটা তিনটে ব্লেডে কনভার্ট হয়ে যাব তখন এটা হাফ ইঞ্চির থেকেও খুব কম যেটা ছাগলের জন্য ব্যবহার করা এবার যদি দেখো কারো সাইজ বড় লাগবে তো সেক্ষেত্রে অনেক ফার্মার আমাদের কি করে এক ইঞ্চি দুই ইঞ্চিরও দরকার পড়ে তাহলে দুটো ব্লেড যারা আছে মেশিন সেখানে একটা ব্লেড খুলে নিল একটা ব্লেড খুলে নিলে তার সাইজ বেড়ে গেল যা তিনটে ব্লেড হবে সে দুটো ব্লেড খুলে নেবে তো সেই হিসাবে কিন্তু তার সাইজটাকে ইনক্রিজ করতে হয় তাদের নিজেদের মতো করে এখানে যেমন আছে উপরে প্রেসারাইজ করার আছে ব্যাপারটা যেটাকে প্রেসারাইজ করে যে আমাদের যে ভিতরে রোলার আছে রোলারটাকে চেপে দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই সমস্ত মেকানিজম এখানে আছে এবং খুব ইজি টু ইউজ এইবার অনেকের প্রশ্ন হচ্ছে মেশিনের লংজিভিটি আমার মেশিনটা একবার নিলে কতবার কতদিন চলতে পারে 15 থেকে 20 বছরের তার লংজিভিটিটি আছে যে একবার যদি কেউ বসিয়ে নেয় 20 বছর তাদের কোনো চিন্তা করতে হবে না আচ্ছা আর এই মেশিন দিয়ে কি কি ধরনের জিনিস কাটা যেতে পারে প্রথমত তো দেখো সবুজ ঘাস তো সবাই কেটে দেখায় আমি খড় কেটে আপনাকে দেখাবো সবুজ ঘাসও কেটে দেখাবো তো এখানে যা চাইবে যা হার্ড মেটেরিয়াল হলেও এখানে কোনো অসুবিধা নেই আমাদের কাছে পূজারি কোম্পানিরও ব্লেড পাওয়া যায় যেমন এখানে লাগানো আছে পূজারি কোম্পানিরও ব্লেড আছে নর্মাল ব্লেড চাইলে নর্মাল ব্লেডও ফার্মার পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ওকে তো অনেক ফার্মারের এরকম প্রশ্ন আসে যে এই মেশিন দিয়ে কি কি ধরনের প্রোডাক্ট কাটতে পারবো তো সেটা যদি আমাদের একটু এক্সপ্লেন করেন তো সবুজ ঘাস থেকে শুরু করে খড় কাটা বা আপনি বলুন ভুট্টার ঘাস সাইলেজের জন্য আখ যে কোনো হার্ডি মেটেরিয়াল আপনি এখানে কাটতে হবে যে সমস্ত ফার্মিংয়ে যে সমস্ত মেটেরিয়াল মানে অ্যাজ আ খাওয়ার জন্য লাগে ফার্মারদের তো সেই সমস্ত মেটেরিয়াল তারা এখানে ইউজ করতে পারবে এবং সব থেকে যেটা বড় কথা যেটা কাটতে একজন হাতে এক ঘন্টা সময় লাগবে সেটা দু মিনিটে কেটে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই মেশিন আচ্ছা প্রোডাকশন ক্যাপাসিটি কি রকমের 600 থেকে 700 কেজি পার আওয়ার আচ্ছা ঘন্টায় 600 থেকে 700 কিলো পার মিনিটে 60 থেকে 70 কেজি মাল কেটে দেবে যেটা 10 থেকে 15টা গরুর জন্য এনাফ আপনাদের কাছে আর কিছু যদি মডেল থাকে আমাদের কি দেখাবেন সেটা তো আমাদের যেটা সেকেন্ড মডেল যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কাস্টিং বডি এই কাস্টিং বডি এটা যেটা নরমালি অনেক ক্ষেত্রে অনেকে চায় যে আমাদের সে পুরনো মডেল যেটা আছে যে খোলামেলা যে কাজ চলছে সেরকম সেই হিসাবে তো সেই হিসাবে আমাদের এই মডেল রয়েছে এই তো এই আমাদের 2 HP-র মোটর দেওয়া রয়েছে সেটার এক বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে কারণ অ্যাজ আ ফার্মার বলো বা যেই বলো সেটা সমস্তটা বোঝে যে ট্রেডার আর ম্যানুফ্যাকচার তার মধ্যে ডিফারেন্স আছে ট্রেডার কিনে বিক্রি করে ম্যানুফ্যাকচার তৈরি করে বিক্রি করে তো আমাদের দামের অবভিয়াসলি ডিফারেন্স আছে আর আমাদের মেশিনের ওয়েট ধরলে তুমি বুঝতে পারবে মেশিনে কিরকম ওয়েট আছে নরমালি এক ধাপ দিয়ে তুমি জাগানোর চেষ্টা করো তখন তাও পারবে না তো সেক্ষেত্রে হচ্ছে এখানে এই মেশিনটার ওয়েট হচ্ছে উইদাউট মোটর আমরা যদি ওয়েট ধরি তাহলে এই ওয়েট হচ্ছে 85 কেজি যদি মোটর নিয়ে ওয়েট ধরি তাহলে 110 কেজি ঠিক আছে এবারে যে হুইলটা রয়েছে এটা হচ্ছে পুরো এমএস হুইল আছে ঠিক আছে তো সেক্ষেত্রে 2 ব্লেডেরও আছে 3 ব্লেডেরও আছে সাইজ আজ সেম হাফ ইঞ্চি এবং 1 ইঞ্চির মধ্যে কাটা যেতে পারে অসুবিধা কিছু নেই ওকে অনেক সময় এরকম হয়ে যায় যে অনেকে ভাবে মেশিন ট্রান্সপোর্টের সময় যদি কোনো ভেঙে যায় বা ড্যামেজ হয়ে যায় এরকম কিছু দেখো একটা জিনিস কি আমি বলতে চাবো এখানে একটা কথা আমাদের যে মেশিন যখন ট্রান্সপোর্টে যায় শিট বডিতে ভাঙার কোনো ব্যাপার নেই কাস্টিং বডি যেখানে হয় শুধু হেডটা আমরা উডেন বক্স প্যাক করে দিই এবং অনেক সময় কি হয় ফার্মাররা বা অন্য জায়গা থেকে যখন মেশিন নিয়ে আসতে চায় তখন তাদের কাছে ইস্যু থাকে যে ধর আজকে আমার ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ নিতে চায় তাহলে যখন আমাদের থেকে দূরে থেকে যারা মেশিন নিয়ে আসে তখন ট্রান্সপোর্টে নিয়ে তারা ড্যামেজ চান্স থেকে যাচ্ছে কিন্তু আমাদের কাছে সেটা থাকছে না অ্যাজ এ ম্যানুফ্যাকচার আমাদের কাছে সমস্ত রকম পার্টস অ্যাভেলেবেল আছে তাকে অন্য কোথাও খুঁজতেও যেতে হচ্ছে না এছাড়াও দেখ অনেক সময় বাইরে থেকে যখন ফার্মারদের আনতে হচ্ছে তাদের অনেক রকম চোট হচ্ছে পয়সা সেরকম ভাবে আমাদের কাছে যখন আসে ফার্মারের তখন শুনতে পাই যে পয়সা পাঠিয়ে দিতে হয় না তারা মানে মেশিন দেবে না যখন তারা মেশিনটা আসে মেশিনটা ড্যামেজ হয়ে যায় বা পয়সা পাঠালো মেশিনই এলো না তাদের কাছে এরকমও কিন্তু অনেক ফার্মারের কাছে হয়ে থাকে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা এখন অবধি মেশিন বেচছে ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাজ আ ম্যানুফ্যাকচারার আপনাদের বলছি সুষমন্দা তোমাকে যে যা দাম আছে মার্কেটে তার থেকে অনেক অনেক কম দামে আমাদের থেকে মেশিন পাবে মেশিন সম্পর্কে তো আমরা জানলাম এইবার যে জিনিসটা জানার জন্য অনেকে ওয়েট করে রয়েছে এই মেশিনের দাম আপনি যদি সেটা আমাদের সামনে একটুখানি প্রেজেন্ট করেন আমাদের উইদাউট মোটর মেশিন স্টার্ট হচ্ছে 8,500 টাকা অনলি 8,500 টাকা আচ্ছা যদি কেউ মোটর দিয়ে নেয় তাহলে তার ক্ষেত্রে দাম স্টার্ট হচ্ছে 18,000 টাকা দিয়ে আচ্ছা ডিলার বা ডিস্ট্রিবিউটরের জন্য আলাদা প্রাইস তাদের আছে তারা কন্ট্যাক্ট করলে অবশ্যই জানতে পারবে আচ্ছা এটা উইদাউট জিএসটি রেট উইদাউট জিএসটি সাথে জিএসটি প্রাইসটা জিএসটিটা অ্যাড হবে ওকে তো এই মেশিন যারা ডিলার ডিস্ট্রিবিউটরশিপ নিতে চাইছে তার সিস্টেমটা কি আছে তো সর্বপ্রথম আমার নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুক যদি অ্যাজ আ ডিলার বা ডিস্ট্রিবিউটর আমাদের কাছে অ্যাপয়েন্ট হয় যেটা আমরা বললাম মাটির কথাতে আমাদের অ্যাজ আ মেশিন আমাদের সার্টিফাইড হয়ে গেছে গভর্নমেন্ট সার্টিফাইড হয়ে গেছে তো আমরা অ্যাজ আ ম্যানুফ্যাকচারার সেখানে এনলিস্ট আছি তো সেখানে দাঁড়িয়ে থেকে তারা ডিলার বা ডিস্ট্রিবিউটরকে আমরা মাটির কথা পোর্টালে অ্যাড করে দেবো আমাদের ডিলার হিসাবে তো যারা যে সাবসিডির মাধ্যমে যারা ফার্মাররা মেশিন নিতে চাইবে তারা ডাইরেক্ট তাদেরকে সেই প্রোডাক্টটা দিতে পারবে
এছাড়াও তার সম্পূর্ণ মার্কেটিং সাপোর্ট আমরা কোম্পানির তরফ থেকে সে পাবে, এবং ডিলার বা ডিস্ট্রিবিউটরদের সব থেকে যেটা বড় সুবিধা, তারা ফ্রি ডেলিভারিটা পাবে আমাদের থেকে, সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাবে। ওকে, আর যদি কোনো ডাইরেক্ট ফার্মার এখান থেকে মেশিন নিতে চায়, তারাও কি নিতে পারবে? অবশ্যই নিতে পারবে, তারা যদি যোগাযোগ করুক, তারা যে রেটটা বলা হয়েছে অবশ্যই সেই রেটের মধ্যে তারা মেশিন পেয়ে যাবে। ওকে, এটা দারুণ ব্যাপার। আমি ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি দেখিনি যে 8,500 টাকা থেকে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন পাওয়া যাচ্ছে, এত কম দামে কেউ দিচ্ছে, এবং তার পাশাপাশি মোটর দিয়ে যেখানে মার্কেটে 24,000-22,000 মেশিনের দাম, সেখানে পাওয়া যাচ্ছে 18,000 থেকে শুরু। সাইজ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দামের পার্থক্য থাকবে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি মেশিন নেবেন, তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার ক্যাপাসিটি অনুযায়ী তারা মেশিন বানিয়ে দিতে পারে। অবশ্যই অবশ্যই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই ধরনের আর চাপ কাটার মেশিন আপনারা দেখতে চান কিনা বা এর উপরে আর কি ডিটেলিং বিষয় জানতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো নেক্সট আরেকটা সুন্দর ভিডিও আসবে, সেটা হচ্ছে মোটরের উপরে। অনেকের বিষয় থাকে যে আমি আমার বিভিন্ন কাজের জন্য আমার মোটর দরকার, সেগুলো আমি কিভাবে পেতে পারি, তার কোয়ালিটি কেমন, আমি ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারি কিনা, সেটাও আমরা কোম্পানির একটা সেকেন্ড পার্টের ভিডিও আপনাকে দেখাবো। তার জন্য ওয়েট করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।